দুই বছর পর আবারও অনূর্ধ্ব ১৬ নারী ফুটবলের বাছাই পর্ব। ঢাকার মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, বাহরাইন ও লেবানন। খেলা মাঠে গড়ানোর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একে একে আসেন পাঁচ দলের কোচ ও অধিনায়করা, জানান নিজ নিজ দল নিয়ে প্রত্যাশার কথা। ওয়েস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমরা পঞ্চম স্থানে ছিলাম, সে অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। এখানে ফেভারিট সবাই, তবে সম্প্রতি বাংলাদেশ দুর্দান্ত খেলছে। আমরা বাছাই পর্ব সামনে রেখে দুই মাস ধরে অনুশীলন করেছি, আশা করছি দল খুবই ভালো করবে। এদিকে বাছাই পর্বের এবারের আসরে ৬টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে ৩০টি দল। প্রথম রাউন্ডের ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্স আপ মিলে ৮ দল পাবে চূড়ান্ত পর্বের টিকিট। আর চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে প্রস্তুত ঢাকায় আসা দলগুলো। তিন চার মাস অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছি। আমাদের প্রথম অংশগ্রহণ এবার ওয়েস্ট এশিয়ান কাপে, আমরা রানার্স আপ হয়েছিলাম। এখানেও আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কোয়ালিফাই হবার লক্ষ্যেই এসেছে বাংলাদেশ, শক্তিশালী দল, তাদের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হবে। এদিকে ঘরের মাঠে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিতে মুখিয়ে আছে বাংলার কিশোরীরা। অতীতের ভুল শুধরে মাঠের পারফরমেন্সের জন্য প্রস্তুত ছোটন শিষ্যরা। তবে বয়স ১৬ পার হওয়ায় গেলবারের কয়েকজনকে দলে পাচ্ছেন না কোচ। এই টুর্নামেন্টকে লক্ষ্য রেখে আমরা প্রস্তুতি শুরু করেছি এবং মাঝখানে আমরা তিনটা টুর্নামেন্টও খেলেছি। আমরা তিনটাই ফাইনাল খেলেছি, দুইটা চ্যাম্পিয়ন, একটা রানার আপ হয়েছে। যেগুলো ভুল ত্রুটি হয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। কালকে দুইটা সেশন করেছি, এখানে মেয়েরা খুব ভালো ভালোভাবেই শেষ করেছে। বেশ কিছুদিন যাবৎ তারা কঠোর অনুশীলন করতেছে, একসাথে আছে, তিনটা টুর্নামেন্ট খেলছে। আমরা আশ্বস্ত যে তারা কঠোর অনুশীলন করার জন্য তারা আত্মবিশ্বাসী। আমাদেরকে দেশবাসীদের উৎসাহিত করে তাহলে আরো আমাদের ভালো হয় যে আমরা মাঠের মধ্যে আরো ভালো পারফরমেন্স করতে পারবো। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে, আসর চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা।